এসএসসি কোনো তথ্য দেয়নি, দাবি ভুল, পাল্টা দাবি সংস্থার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমরা তিনটি হলফনামা পেশ করি আদালতে, এমনটাই বলছেন তিনি। তার মধ্যে 5,300 জনের তালিকা দি। এসএসসি কোনো তথ্য দেয়নি, এই দাবি ভুল, এমনটাই জানানো হচ্ছে এসএসসির তরফে। কি জানিয়েছেন তিনি সিদ্ধার্থ মজুমদার, ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একটা জিজ্ঞাস্য যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে, টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে। তা 13ই ডিসেম্বর আমরা একটা এভিডেভিট দিই। 13ই ডিসেম্বরের এভিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এভিডেভিট দিতে বলেন। সে কারণে আমরা 18ই ডিসেম্বর আরেকটি এভিডেভিট দিই। এই 18ই ডিসেম্বরের এভিডেভিটে আমরা নবম দশমে 775 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল 17 প্রয়োগ করে উইথড্র করেছি, প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি, তাদের তালিকা দেওয়া হয়। 20ই ডিসেম্বর আমরা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি, যার মধ্যে আছে ওই যে 775 বললাম তাদের সংখ্যাটা আছে এবং 33 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র বাতিল করা হয়নি তাদের ওএমআরের কিছু অসঙ্গতি আছে। এটা নবম দশম, মানে 33 জন যাদের ওএমআরের নম্বরের ফারাকটা খুব সামান্য ছিল। 5ই জানুয়ারি একটা এভিডেভিট দিয়ে, এটা কিন্তু কোনো নির্দেশে নয়। এখনও পর্যন্ত আমরা তিনটি এভিডেভিটে 5,300 মতন বোধ হয় আমরা তথ্যগুলো স্পষ্ট দিয়ে দিয়েছি। এই যে আমি শুনেই বললাম, প্রথমে কোট আনকোট অযোগ্য, প্রত্যেকে সমান অযোগ্য নাও হতে পারেন, আমরা বিতর্কিত বা ডিসপিউটেড বলতে। যেমনটা শোনালাম আপনাদের, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের যে মন্তব্য তা আপনাদের শোনালাম, এবং যেমনটা বলা হচ্ছিল এসএসসি কোনো তথ্য দেয়নি সেই দাবি যে ভুল, এমনটাই জানালেন তিনি। যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা দিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল এসএসসি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন সিদ্ধার্থ মজুমদার, এবং 20ই ডিসেম্বর পূর্ণাঙ্গ রিপোর্ট যে জমা দেওয়া হয়েছিল সে বিষয়ে জানান তিনি। যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল, এমনটাই জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, যেমনটা জানা যাচ্ছে যে এসএসসি চেয়ারম্যান বলছেন, যেমনটা বলা হচ্ছে যে এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হয়নি, কিন্তু তিনি বলছেন এই কথা ভুল, তাদের তরফ থেকে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের যে তালিকাটা দেওয়া হয়েছিল, এ বিষয়ে কি বলবে, কি বলছেন ফেরদৌস শামীম? আচ্ছা, এসএসসি চেয়ারম্যান আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে যোগ্য অযোগ্যদের চাকরির তালিকা তারা আদালতে জমা দিয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে, এবং সেই তালিকার যে তালিকা দিয়েছিলেন সেই তালিকার কথা এই যে নির্দেশ, এই নির্দেশনামায় লেখা আছে, দেখবেন এরা একেবারে ট্যাবুলার 4টি নির্দেশনামায় উল্লেখিত আছে, কিন্তু সেটাই তো একেবারে যে সম্পূর্ণ যে বেআইনি হয়েছে তার চিত্র উপস্ফুটিত করে না। এর বাইরেও অনেক ইররেগুলারিটিস ছিল, করাপশন ছিল, ইললিগালিটিস ছিল, যেমন ডিহর্স অফ রুলস, যেমন ধরুন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, ওই চার্টে পাবেন, পাবেন না, আপনি দেখবেন ওই যে একদমই সেটা সম্পূর্ণ ছিল না। বারবার আদালত বলেছে সম্পূর্ণ তালিকা দিতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন বোর্ড বা স্টেট যে সম্পূর্ণ অযোগ্য চাকরি প্রাপকদের যে তালিকা সেটা দিতে ব্যর্থ হয়েছে, এবং শুধু তাই নয়, নিয়মের ব্যত্যয় ঘটেছে, সেই জন্যই আজকে এই পরিণতি। এই যে এদের অপারগতার জন্য, স্টেট বোর্ড এবং স্টেটের অপারগতার জন্য, বিশেষ করে নিয়ম ভঙ্গ করার জন্য এবং দুর্নীতির জন্য আজকে এই যে যারা একজন হলেও যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হলেন, এদের জন্য দায়ী হচ্ছে স্টেট বোর্ড এবং এসএসসি, যাদের ত্রুটিপূর্ণ নিয়োগ, দুর্নীতিপূর্ণ নিয়োগের। পরিষ্কার হলো ফেরদৌস শামীম, তিনি কিন্তু স্পষ্টভাবে জানালেন যে আদতে এসএসসি চেয়ারম্যান যা বললেন তা কিন্তু ত্রুটিপূর্ণ ছিল।
একেবারেই। কিন্তু সুপ্রিম কোর্টে কি হতে পারে অভিরূপা? আমি জিজ্ঞাসা করবো, সুপ্রিম কোর্টে এক্ষেত্রে কি হতে পারে? তারা তো আবারও এই একই যুক্তি দেখাবে। নিশ্চিতভাবে দেখুন, তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো, উভয় পক্ষের যুক্তির মধ্যে আদালত যে যুক্তিটিকে অধিকতর গ্রহণযোগ্য মনে করবেন তা সেই অনুযায়ী রায় প্রদান করবেন। আমরা এটাই বিশ্বাস করি এবং এই বিশ্বাসেই প্রতিদিন আদালতে আসি। এই বিচার ব্যবস্থায় উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে বলেই প্রতিদিন এখানে আর্গুমেন্ট হয়। এখানে আপনি আপনার পক্ষের যুক্তি রাখেন, অপরপক্ষ অপরপক্ষের যুক্তি রাখেন, এই উভয় যুক্তির মধ্যে যেটা অধিকতর যুক্তিপূর্ণ এবং আইনসঙ্গত সেই যুক্তির উপর নির্ভর করে আদালত রায় প্রদান করেন, এটাই স্বাভাবিক। কিন্তু শুনবেন উভয় পক্ষকে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রেও তাই হয়েছে, তারা তাদের পক্ষে যুক্তি রেখেছেন, আমরা আমাদের পক্ষে যুক্তি রেখেছি, দিয়ে দেখিয়েছি যে না, তাদের বলা কথাগুলো সঠিক নয়। আমরা যেটা বলছি, দেখুন এই 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 বস্তুগুলো আছে, এই নিয়োগে এই এই দুর্নীতি হয়েছে, আদালত সেটা গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে আদালত রায় প্রদান করেছেন এবং সেই রায়কে সকলকে মানতে হবে উচ্চতর আদালতে। উচ্চতর আদালত তুমি যদি জিজ্ঞেস করো যে একদল বলছে যে এটা স্টে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই যে মেরিট যেটা, সেটাতে কি স্টে হওয়ার সম্ভাবনা রয়েছে অভিরূপা? তাদের তারা মূলত হারালেন এই তিনটে অথরিটির জন্য। দ্বিতীয় কথা বলি, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস আওয়ার ফান্ডামেন্টাল রাইট। এখন ইকুয়াল অপরচুনিটি দিতে ব্যর্থ হয়েছেন বলেই আর্টিকেল 12 অথরিটির আজকে এই দিন দেখতে হলো। দেখুন এই আর্টিকেল 12 অথরিটিদের যে দায়িত্ব বর্তায় সেটা যদি তারা সঠিকভাবে পালন না করে, তার যে আফটার এফেক্ট সেটাই এরা ভোগ করছে। দুর্ভাগ্য হলেও সত্য, এই আর্টিকেল 12 অথরিটিগুলো তাদের যে দায়িত্ব ন্যস্ত ছিল সেই দায়িত্বপূর্ণ কাজ করতে পারেননি। এদেরকে দায়িত্বশীল হতে হবে। দুর্ভাগ্য হলেও এই বিভিন্ন পদে যারা বসেছিলেন তাদের অতিরিক্ত লোভ লালসা আজকে এই কিছু মানুষের, যারা সত্যি সত্যি যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারালেন, তাদের কারণ এদের ওদের কাছে জবাব চাওয়া উচিত যে তোমরা কেন লোভ করলে, তোমরা কেন এই যে অযোগ্য চাকরি প্রাপকদের পাশে দাঁড়ালে। সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে না, আমি অযোগ্য চাকরি প্রাপকদের পাশে নেই, তাহলে এই দিন দেখতে হতো না। তিনি ওই যে বলেছিলেন না, একজনেরও চাকরি যাবে না, অর্থাৎ সাদা খাতার মাস্টারের চাকরি থাকবে, এ কথা তো মমতা ব্যানার্জি ঘুরপথে বলেছিলেন। সেই কথা যদি সেদিন না বলতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সেক্ষেত্রে কি এই স্পেশাল বেঞ্চের নির্দেশিকাকে স্থগিতাদেশ? সেটা আদালত ঠিক করবে। আমি যেহেতু মামলা এখনও পর্যন্ত সেখানে SLP দাখিল হয়েছে, এখনও শুনানি হয়নি, আমরা প্রস্তুত, যখন শুনানি হবে আমরা সেখানে হাজির থাকব। তারপরে উভয় পক্ষে শুনানির পরে আদালত যে নির্দেশ দেবেন সেই নির্দেশে আমরা মাথা পেতে গ্রহণ করব। অভিরূপা, রাজ্য এবং SSC বলছে এটা স্টে হয়ে যাবে, এটার কোনো মেরিট নেই, এই বিষয়ে কি বলবেন ফেরদৌস শামীমকে যদি তুমি জিজ্ঞেস করো অভিরূপা? দেখো, রাজ্য এবং রাজ্য যে আবেদন করছেন সেটা তার আবেদন, অবশ্যই সুপ্রিম কোর্টে তিনি জানাবেন, সেই আবেদনের যুক্তিতে তিনি যা প্রমাণ জমা দিতে পারবেন সেই তার ওপর নির্ভর করবে যে আদতে রাজ্য আবেদন করছে মানেই যে সেটা সঠিক এমনটা তো নয়। সেক্ষেত্রে তার আবেদনের প্রেক্ষিতে অপোনেন্ট তার কী জানায় সেটাও অবশ্য দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায় আদালত রাজ্য তার বক্তব্য জানাতেই পারে, কিন্তু তার মধ্যেও ক্ল্যারিফিকেশনের প্রয়োজন রয়েছে। একেবারেই। বেশ, তোমায় আপাতত ধন্যবাদ অভিরূপা, অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে।